আজ শনিবার 15ই বৈশাখ 2023 সালের 29শে এপ্রিল। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, আজ শনিবার। এই শনিবার নামটি কিন্তু নবগ্রহের মধ্যে অন্যতম, শনি গ্রহের নামেই নামাঙ্কিত। শনিদেব হচ্ছেন শুক্রাচার্যের শিষ্য, মহাদেবের ভক্ত এবং সূর্যদেব ও ছায়া দেবীর পুত্র সন্তান। যদি আপনাদের কারোর জীবনে শনির সাড়ে সাথী ঢাইয়া, শনির দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলে থাকে, তৎসত্ত্বেও শনি মহারাজ বলেন যে তুমি ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো এবং সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করো, তাহলে সাড়ে সাথী ঢাইয়া বা শনির দশা মহাদশা চলাকালীনও একজন ব্যক্তি রাজা বা রানীর ন্যায় সুখ পেতে পারেন। কারণ দিনের শেষে শনি কিন্তু কর্মফলদাতা, সৎ কর্ম করলে সঠিক ফলাফল দিতে তিনি এক প্রকার বাধ্য, আর ভুল কর্ম করলে তিনি কিন্তু ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। আর স্ক্রিনে তো আপনারা শনির মন্ত্রসমূহ দেখতেই পাচ্ছেন, এর মধ্যে যে কোনো একটি সন্ধ্যেবেলার সময় আপনারা 108 বার জপ করুন, প্রভূত পরিমাণে উপকৃত নিশ্চিতভাবে হবেন। আজ বেগুন এবং সরিষার তেল খাবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগতভাবেও আয় ইনকাম আজ আপনাদের বৃদ্ধি পাবে, সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে, অবিশ্বাস্যভাবে লাভ দেবে। আজ আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করতেই পারেন, তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা, যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদের গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদের দিনটি এক প্রকার ঠিকঠাক, পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারা অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পরিবারের পরিবেশকে আনন্দ মুখর করে দিতে পারে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই কোয়ালিটি টাইম পাস করবার চেষ্টা করুন। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।